হ্যালো বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে একটা কথা বলে দিই, যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমি আজকে করব রুই সর্ষে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 5 পিস রুই মাছ। সেগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা দেওয়া হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আর আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে। আর মাছগুলো আমি বেশি ভাজবো না, কারণ আমি এটা সর্ষে দিয়ে করব, বেশি ভাজলে ভালো লাগবে না। তো অল্প লাল লাল হয়ে এলে আমি মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, সেগুলো আর দেখালাম না। এরপর কড়াই বসিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর বেটে রাখা সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে হলুদ দিয়ে দেবো, অল্প করে হলুদ দিচ্ছি, বেশি দেব না। এরপর হলুদ দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দেব, স্বাদ মতো, যে যেমন খায় সেরকম। আর এটা তো বেশি মাখা মাখা হবে, তো বেশি নুন দিচ্ছি না এখানে। আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপর যে বাটিটায় আমি সর্ষে রেখেছিলাম সেই বাটিটায় জল দিই, সেই বাটি ধোয়া জলটা আমি অল্প দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। জলটা কম হয়েছিল একটু, তো আমি আরও একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো এক এক করে দিয়ে দেব। আমি অল্প করে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা আমি এবার দিয়ে দেবো উপর থেকে। এই মাছটা আমি ভেজে করেছি, কিন্তু এটা কাঁচাও ভালো লাগে। কাঁচা সাধারণত পেটিন মাছে যদি কাঁচা করা হয় তাহলে ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব, তারপর হয়ে গেলে আমি ঢাকনা সরিয়ে, দেখুন ফুটে গেছে। এরপর আমি ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, অল্পই দিচ্ছি কারণ আমি এখানে বাটা কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি তার জন্য। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে অলমোস্ট, তো আমি এটাকে একটু নাড়িয়ে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর সবার শেষে আমি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব, এটা লাস্ট। তো হয়ে গেছে আমার রান্নাটা, এবার আমি এটাকে নাড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে আর অফকোর্স রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।